আসসালামু আলাইকুম। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসের পক্ষে শুভেচ্ছা। আজকে আমি মোহাম্মদ রুহুল আমিন, সহকারী শিক্ষক দিবা শাখা, নবম শ্রেণীর মানবিক শাখার আমরা এর আগে ক্লাস করেছিলাম। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা ইনশাল্লাহ ভালো আছো, দোয়া করি ভালো থাকো এবং পাশাপাশি তোমরা আমাদের জন্য দোয়া করবে। এখন আমরা ক্লাস শুরু করি। এখানে দেখো, উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য। আমরা প্রথমে দেখি উপযোগ কাকে বলে। উপযোগ হইতেছে যে কোনো মানুষের প্রয়োজন অনুযায়ী কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে, মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। যে দ্রব্য দ্বারা মানুষের অভাব পূরণের ক্ষমতা বোঝানো যায় তাকে উপযোগ বলে। যেমন আমরা পানি তৃষ্ণা পেয়েছি, এখন আমরা পানি পান করলে পানিটা হইতেছে আমাদের তৃষ্ণা মেটানোর উপযোগ। তারপর আছে ভোগ। ভোগ কাকে বলে? ভোগ হইতেছে যে উপযোগ নিঃশেষ হওয়া, কোনো উপযোগ মানুষের চাহিদা অনুযায়ী উপযোগটা নিঃশেষ করাকে ভোগ বলে। যিনি ভোগ করে তাকে ভোক্তা বলে। তারপর আসো মোট উপযোগ। মোট উপযোগ বলতে বোঝায় যখন আমরা কোনো দ্রব্য ভোগ করি বা আমরা ব্যবহার করি, আমাদের চাহিদা নিবারিত হয়, সেটার সমষ্টিকে মোট উপযোগ বলে। যেমন আমরা চারটা আম ক্রয় করব, প্রথম আমটা আমরা ক্রয় করলাম 5 টাকা দিয়ে, দ্বিতীয় আমটা আমরা এত টাকাটা ক্রয় করতে চাইব না, দ্বিতীয় আমটা অবশ্যই আমরা 4 টাকাটা ক্রয় করব, তৃতীয় আমটা আমরা ভোগটা আস্তে আস্তে কি কমে যায়, হ্রাস পায়। এই হ্রাস পাওয়ার ফলে চাহিদার পরিমাণটাও কমে যায়। তারপরে কি হইতেছে, তৃতীয় আমটা আমরা 3 টাকাটা ক্রয় করব, চতুর্থ আমটা আমরা 2 টাকাটা ক্রয় করব। এই সবগুলা 4টা আমের মোট দেখা গেছে মূল্যটা হইতেছে মোট উপযোগ। আসো এবার আমরা একটু প্রান্তিক উপযোগ দেখি। প্রান্তিক উপযোগ আমরা এখানে বোর্ডে যে চিত্রটা আট করছি, এই চিত্রটা হইতেছে প্রান্তিক উপযোগের মার্জিনাল ইউনিটি। এটা দ্বারা আমরা প্রান্তিক উপযোগ বোঝাবো। দেখো লম্ব অক্ষে ওয়াই, যা দ্বারা দ্রব্যের দাম বোঝানো হয়েছে, এবং ভূমি অক্ষে এক্স, ও এক্স দ্বারা দ্রব্যের একক বা পরিমাণ নির্ধারণ করা হয়েছে। যখন দ্রব্যের দাম 5 টাকা তখন দ্রব্যের চাহিদার পরিমাণটা দেখো এক একক। আরেকটা কথা বলি, এই প্রান্তিক উপযোগটা বোঝার ক্ষেত্রে একেবারে সোজা তোমার চাহিদাটা একটু বুঝলে হবে। আমরা জানি সাধারণত দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এখানে দেখো স্বাভাবিকভাবে আমরা আগে এখানে দেখো, যখন দ্রব্যের দামটা 5 টাকা তখন চাহিদার পরিমাণ হইতেছে ও এ, তার মানে কি এক একক। আবার যখন দামের পরিমাণটা দামটা একটু কমলো, 4 টাকাতে আসলো, তখন দ্রব্যের চাহিদার পরিমাণটা একটু বেড়ে গেল। দাম যখন আরও কমলো, চাহিদার পরিমাণ আর একটু বেড়ে গেল। দাম যখন 2 টাকা হলো তখন চাহিদার পরিমাণ 4 এককে চলে গেল। দাম যখন 1 টাকাতে চলে আসলো তখন দ্রব্যের চাহিদার পরিমাণটা 5 একক চলে গেল। কিন্তু এভাবে যদি দাম কমতে থাকে, প্রান্তিক উপযোগ একটা পর্যায়ে শূন্য হিসাব করে। কারণ মানুষ যখন কোনো দ্রব্য ভোগ করে, করার ফলে সেটা সাথে পাশাপাশি তার ভোগের থেকে তৃপ্তি পাওয়ার ফলে তার চাহিদাটা ধীরে ধীরে হ্রাস পায়। যেমন প্রথমে তুমি একটি আইসক্রিম খেলে, আইসক্রিম খাওয়ার ফলে প্রথম আইসক্রিমটা খাওয়ার ফলে তোমাকে যে চাহিদাটা ছিল সেই চাহিদাটা ধীরে ধীরে হ্রাস পাবে। দ্বিতীয় আইসক্রিম খাওয়ার জন্য তোমার ব্যাকুলতাটা একটু কমে যাবে। তৃতীয়টার ক্ষেত্রে তুমি লক্ষ্য করবে না, ঠান্ডা লেগে যেতে পারে, বিরক্ত লাগতে পারে। প্রতিটা দ্রব্যের ক্ষেত্রেই মনে করো তুমি একটা কাপড় পরিধান করলে, একই রং, একই ডিজাইন, একই কাপড় কিন্তু তুমি ক্রয় করতে চাইবে না বারবার, তাতে দাম কমুক আর যাই হোক। তার মানে কি প্রান্তিক উপযোগটা একটা পর্যায়ে যায় হ্রাস পেয়ে যায়। এবং প্রাকৃতিক উপযোগ যদি এভাবে কমতে থাকে, এক সময় ঋণাত্মক আকার ধার করেন। এখানে দেখো প্রান্তিক উপযোগের ক্ষেত্রে যখন 1 টাকা চলে এসছে তখন কিন্তু একেবারে বেশি দেখাইছে, কিন্তু যখন শূন্যতা হিসাব করছে তখন প্রান্তিক উপযোগটা ঋণাত্মক আকার ধার করছে, যা জিজি দ্বারা প্রকাশ করা হয়, জিজি ডাস দ্বারা প্রকাশ করা হয়। তো আশা করা যায় প্রান্তিক উপযোগ সম্পর্কে তোমরা পারবা। প্রায় সময় দেখা গেছে পরীক্ষাতে প্রান্তিক উপযোগ
বিধি ঋণাত্মক হয় কেন এটা আসে আসো এবার আমরা একটু দেখব যে চাহিদাটা কিভাবে আমরা প্রকাশ করতে পারি চাহিদাটা একেবারে সোজা এই হইল চাহিদার চিত্র আমরা প্রথমে ওয়াই দ্বারা দাম এবং এক্স দ্বারা দ্রব্যের পরিমাণ বা কোয়ান্টিটি বুঝাই ও হইল কেন্দ্র প্রথমে আমরা চাহিদার সংজ্ঞাটা একটু আমরা একটু শুনি চাহিদা বলতে কি বোঝায় চাহিদা বলতে বোঝায় কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা চাহিদা বলে কিন্তু অর্থনীতির ভাষায় চাহিদা শব্দটা একটু ব্যাপক অর্থে পরিলক্ষিত হয় যেমন কোনো দ্রব্যের পাওয়ার আকাঙ্ক্ষা ইচ্ছা অর্থব্যয়ের ইচ্ছা এবং সামর্থ্য তাহলে চাহিদা নির্ভর করে তিনটি শব্দ দ্বারা যেমন আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা সামর্থ্য অর্থব্যয়ের ইচ্ছা অর্থব্যয়ের ইচ্ছা এই তিনটা সমষ্টি হইল চাহিদা এখন ধরো যদি কোনো ব্যক্তির এই তিনটা শর্ত পূরণ না হয় তাহলে তাকে চাহিদা বলা যাবে না সাপোজ কোনো ভিক্ষুকের গাড়ি ক্রয়ের ইচ্ছা জাগলো কিন্তু তার সামর্থ্য নাই এটা হবে না চাহিদা অর্থনীতির ভাষা হবে না পাশাপাশি কোনো কৃপণ লোকের গাড়ি ক্রয় করার ইচ্ছা হইল তার সামর্থ্য আছে তার ইচ্ছা আছে কিন্তু অর্থব্যয়ের ইচ্ছা নাই এটা চাহিদা হবে না কৃপণ লোক অর্থ ব্যয় করতে চায় না সামর্থ্য থাকে গাড়ি চায় যে কেউ যদি ফ্রি দিয়ে দেয় তাহলে হবে কিন্তু অর্থ ব্যয় করে সে ক্রয় করতে চাবে না সুতরাং এটাও হবে না চাহিদার অন্তর্ভুক্ত হবে না চাহিদা হতে গেলে অবশ্যই তিনটা শর্ত পরিলক্ষিত হতে হবে তারপর পাশাপাশি আরেকটা জিনিস দেখো তোমরা চাহিদার অনুমিতি শর্তগুলো চাহিদার অনুমিত শর্তগুলো অবশ্যই স্বাভাবিক অবস্থায় থাকতে হবে যেমন মনে করো যে ভোক্তার রুচি অনুকূল পরিবেশ দ্রব্যের স্বাভাবিক রুচিপত্র স্বাভাবিক থাকবে ভোক্তার আয় স্বাভাবিক থাকবে এবং অনুকূল পরিবেশও থাকবে প্রাকৃতিক পরিবেশও অনুকূল থাকবে এরকম যদি শর্তগুলো বজায় থাকে তাহলে সেটাকে চাহিদা পরিলক্ষিত হবে যেমন মনে করো কোনো দ্রব্যের দাম কমলো কিন্তু ভোক্তা অসুস্থ তখন কিন্তু ভোক্তা ক্রয় করতে রাজি হবে না যদিও দ্রব্যটার দাম কমছে তারপর দেখা গেছে প্রাকৃতিক দুর্যোগ চলতেছে দাম কমছে কিন্তু ক্রয় হবে না যুদ্ধ বিগ্রহ লেগে গেছে দ্রব্যের দাম কমছে কিন্তু সেটা কী হবে না চাহিদাটা বৃদ্ধি পাবে না এরকম ব্যতিক্রম ক্ষেত্রে চাহিদার বৃদ্ধি কার্যকর হয় না আমরা এখন দেখব চাহিদার বৃদ্ধিটির যে দাম দাম ধরো যখন ডি দ্বারা চাহিদা বোঝানো হয় ডি হইল ডিমান্ড ডিমান্ড শব্দের অর্থ চাহিদা যখন দাম আমরা সংক্ষিপ্তভাবে যখন দাম 10 টাকা তখন চাহিদার পরিমাণ এক একক যখন দাম 8 টাকা তখন চাহিদার পরিমাণ 2 একক যখন দাম 6 টাকা চাহিদার পরিমাণ 3 একক তার মানে কি দাম কমলে চাহিদা বাড়ে দাম বাড়লে চাহিদা কমে দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক বিদ্যমান এই কথাটা মনে রাখবা দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক
বিপরীত সম্পর্ক বিদ্যমান। আচ্ছা, এবার আমরা অবশ্যই চাহিদা সম্পর্কে বুঝলাম, এখন আমরা দেখব বাজারে মোট চাহিদা কাকে বলে। বাজারে মোট চাহিদা বলতে একটু ব্যাপক আকারে পরিলক্ষিত হয়, আমরা একটু দেখব যে যেমন তিনটা চিত্র দ্বারা বোঝানো হবে। এখানে দেখো এখানে আমরা একটা বাজারের চাহিদা দেখানো হলো, এখানে আরেকটা বাজারের চাহিদা দেখানো হলো, এখানে মোট চাহিদা দেখানো হলো। এখন এই একই, এটা তোমরা স্কেলটা করে নেবে তাহলে তোমাদের জন্য সহজ হবে। আমি তো হাত দ্বারা করতেছি, এই জন্য দেখা গেছে একটু তোমাদের বুঝতে কষ্ট হইতেছে, সমান না। তোমরা অবশ্যই স্কেল দ্বারা করবে। এখানে দেখো 6, 4, 2, এটা তো অবশ্যই দাম জানো তোমরা, এটা এক্স দ্রব্যের পরিমাণ। এখন যখন 6 টাকা দাম তখন বিক্রি হইতেছে কত, এখানে 5 একক, যখন 4 তখন 10 একক, যখন 2 তখন 15 একক। এটা মনে করো একটা এ দ্রব্যের বাজার ব্যবস্থা, এটা বি দ্রব্য, এটা এ বি টোটাল, এটা হচ্ছে মোট বাজারের চাহিদা। তাহলে এখানে আসবে দাম তো সব একই, 6, 4, 2 সবগুলোতে একই। এখানে দেখো 10, 15, 20, এখানে দুইটার যোগফল, এই চিত্রটাতে এ এবং বি এর যোগফল হইতেছে মোট বাজার চাহিদা। তাহলে এখানে হবে 10 আর 5 আর 10 15 10 আর 15 25 15 আর 20 35। এই 35 হলো মোট বাজার চাহিদা, বুঝতে পারছ? তার মানে কি, একটা বাজারে বিভিন্ন দ্রব্যের সমষ্টিক চাহিদা রইতেছে বাজার চাহিদা। তো আমরা আশা করি তোমরা অবশ্যই ইনশাল্লাহ এটা পারবে। এবার আসো আমরা একটু দেখি যোগানটা, যোগান কাকে বলে। তো ইনশাল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে মোট বাজার চাহিদাটা কীভাবে চিত্রটা আট করতে হয়। তোমরা স্কেল দ্বারা এটা সুন্দরভাবে আট করবে, আমি তো এটা তো হাত দ্বারা স্বাভাবিকভাবে তোমাদের বোঝানোর জন্য এটা করলাম, তোমরা স্কেল দ্বারা করলে আরেকটু সুন্দর হবে। তো যখন নাকি 6 টাকা দাম তখন দ্রব্যের বিক্রি থাকে এতে 5 টাকা এবং বিতে 10 টাকা, এই দুইটা 10, 5 এবং 10 সমষ্টি হইতেছে 15 একক, বাজারে মোট চাহিদা 15 একক। এইভাবে বাকিগুলো তোমরা বুঝতে পারছো, 4 এতে 10 এবং এখানে আছে কত 15, তার 10 আর 15 25। এভাবে মোট বাজার চাহিদাটা পরিলক্ষিত হয়। আমরা এখন যোগান নিয়ে আলোচনা করব। যোগানটা দেখো, যোগান কাকে বলে। যোগান হলো কোনো একটি নির্দিষ্ট দ্রব্য বিক্রেতা বা উৎপাদক বা ফার্ম যে দামে বিক্রি করতে চায় সেটা হইতেছে যোগান। যোগানেরও কিছু অনুমিত শর্ত থাকে, অনেক ক্ষেত্রে যোগান শর্ত কার্যকর হয় না। যেমন যদি কোনো উদ্যোক্তা বা দোকানদার লোকসান মনে করে যে না দ্রব্যের দাম
লোকসান হবে বিক্রি করলে, সেই ক্ষেত্রে দ্রব্যের দাম বাড়লেও দ্রব্যটা বিক্রি করতে চাইবে না। অনেক ক্ষেত্রে কিছু দ্রব্য ব্যতিক্রম দ্রব্য থাকে যেটা বাজার পরবর্তীতে মূল্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে বিক্রেতা বিক্রয় করতে রাজি হবে না যদিও দ্রব্যের দাম কিছুটা বৃদ্ধি পাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে দ্রব্যের দাম বাড়লে বিক্রেতা যোগান বৃদ্ধি করতে চায়, দাম কমলে বিক্রেতা যোগান হ্রাস করতে চায়। কিন্তু কিছু কিছু দ্রব্যের ব্যতিক্রম থাকে যেগুলোর ক্ষেত্রে স্বাভাবিক নিয়ম পরিলক্ষিত হয় না। তোমরা একটু দেখলে এটা বুঝতে পারবা। আমরা এখন যোগানের চিত্রটা একটু আঁকুন। এই যোগানের চিত্রটা সাপ্লাই, যোগানের ইংরেজি শব্দ সাপ্লাই। সাপ্লাই আমরা সংক্ষিপ্ত এস এস দাস দ্বারা পুরস্কার প্রকাশ করলাম। এখন আমরা দেখি লম্ব অক্ষে ওয়াই, ভূমি অক্ষে এক্স, বা এটা তোমরা এটা পি দ্বারা প্রকাশ করতে পারো, প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, এটা তোমাদের স্বাভাবিক, এটা স্বাভাবিক হইব। এখন দ্রব্যের দাম যত বৃদ্ধি পাবে বিক্রেতা তত তার বিক্রয় পরিমাণ যোগানের পরিমাণ বাড়াবে। যেমন দ্রব্যের দাম যখন এক টাকা তখন বিক্রেতা এক একক বিক্রি করতে চায়, যখন দ্রব্যের দাম দুই টাকা বিক্রেতা দুই একক পর্যন্ত বৃদ্ধি করতে চায়, যখন দ্রব্যের দাম তিন টাকা বিক্রয় করতে চায় তিন একক চার। তার মানে কি, যত বাড়বে দ্রব্যের মূল্য যত বাড়বে বিক্রয়ের পরিমাণ কি হবে, বৃদ্ধি পাবে। তার মানে কি, দামের সাথে যোগানের সরাসরি বা সম্মুখভাগে সম্পর্ক, দামের সাথে যোগানের সরাসরি সম্পর্ক, বিদ্যমান। আর এগুলা তোমরা সাধারণত এ বি সি ডি দ্বারা প্রকাশ করো, তাহলে আমরা যোগান ইনশাল্লাহ পারবো। এখন আমরা একটু দেখি যে চাহিদার বিধি কাকে বলে। চাহিদার বিধি এবং যোগার বিধি প্রায় সময় আসে। চাহিদার বিধি হচ্ছে যে কোনো দ্রব্য বিক্রি করতে চায়, যে কোনো দ্রব্য ক্রয় করতে চায় যে দামে, এবং দাম অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে ভোক্তা দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। দামের সাথে চাহিদার যে বিপরীত সম্পর্ক বিদ্যমান, এই বিপরীত সম্পর্কটা যে বিধির মাধ্যমে প্রকাশ করে তাকে বলে চাহিদার বিধি, আর যেই তালিকার মাধ্যমে প্রকাশ করে সেটা হচ্ছে সূচি। আমরা আবারও বলি, অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে ভোক্তার যখন কোনো দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় চাহিদা কমে, এবং যখন কোনো দ্রব্যের মূল্য হ্রাস পায় চাহিদা বাড়ে, দাম এবং চাহিদার যে বিপরীত সম্পর্ক বিদ্যমান এটা যে বিধির মাধ্যমে প্রকাশ করে তাকে বলে চাহিদার বিধি, আর যেই এই সূচির মাধ্যমে প্রকাশ করে তাকে বলে চাহিদা সূচি, বা তালিকার মাধ্যমে প্রকাশ করে তাকে চাহিদা সূচি বলে, আর যে রেখার মাধ্যমে প্রকাশ করে তাকে চাহিদার রেখা বলে। তো আমরা ইনশাল্লাহ চাহিদার রেখা এবং সূচি এবং বিধি পারবো। ঠিক যোগানের সূচি এবং যোগান রেখা একই, চাহিদা সূচি রেখা বিধি আমরা ইনশাল্লাহ এগুলা পারবো। এবার যোগানের ঠিক একই, যোগান সূচি, যোগান রেখা, যোগান বিধি, দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে, দামের সাথে যোগানের যে সরাসরি সম্পর্ক যে সূচির মাধ্যমে প্রকাশ করে বা যে তালিকার মাধ্যমে প্রকাশ করে তাকে বলে চাহিদার যোগানের সূচি, আর যে বিধির মাধ্যমে প্রকাশ করে তাকে বলে যোগানের বিধি। যে রেখার মাধ্যমে, যেমন আমরা এটা আট করলাম, এটাকে বলে যোগান রেখা। যদি এখানে দাম দেওয়া থাকতো একটা ছক, যেমন আমি একটা যোগানের একটা সূচি দিয়ে দিতেছি এখানে, এই যোগান সূচিটা
এখানে মনে করো দ্রব্যের দাম আমরা এটা দ্রব্যের একক দ্রব্যের দাম একক তাহলে যখন দাম কত টাকা 5 টাকা 1 টাকা তার মানে কি আস্তে আস্তে দ্রব্যটা বিক্রয়ের পরিমাণটা বেড়ে যাবে এখানে দেখো যখন দ্রব্যের দাম 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 তার মানে কি দ্রব্যের দাম যত বাড়বে যোগানের এককের পরিমাণটা কি হবে বাড়বে এখানে ভালো করে লক্ষ্য করো এটা চাই যোগানের সূচি এখানে দেওয়া আছে দ্রব্যের দাম যখন 1 টাকা বিক্রয় করতে চায় এক একক যখন দ্রব্যের দাম 2 টাকা যোগান দিতে প্রস্তুত 2 একক এভাবে যখন দাম বাড়তেছে আস্তে আস্তে যোগানের পরিমাণের পরিমাণটা বাড়তেছে এইটা যেই তালিকার মাধ্যমে প্রকাশ করা হইতাছে এই তালিকাটা হচ্ছে যোগানের সূচি তালিকার মাধ্যমে যেটা প্রকাশ করা হয় তাকে বলে যোগান সূচি আর যে বিধির মাধ্যমে প্রকাশ করে তাকে বলে যোগান বিধি আর এই যে যে রেখার মাধ্যমে আমরা প্রকাশ করে দেখাইলাম বুঝতে পারছো এটা হইতাছে যোগান রেখা এবার আসো যে আমরা বাজার যোগানের সমষ্টিটা তোমরা এর আগে আমরা যে চাহিদার সমষ্টি বাজার সমষ্টি বা এই সার্বিক চাহিদার সমষ্টিটা আমরা বাজার বুঝাইলাম ঠিক হুবহু যোগানের ক্ষেত্র একই এই চিত্রটাকে তোমরা একটু বড় করে দিবা বুঝতে পারছো আমরা একটু এখানে দেখাই তাহলে তোমাদের জন্য আরেকটু সহজ হবে যেমন একই একই চাহিদাটা আমরা যেভাবে প্রকাশ করছিলাম এইভাবে এটা দ্বারা প্রকাশ করা হবে এই চিত্রটা তোমরা স্কেল দ্বারা আট করবে তাহলে তোমাদের জন্য আরো সহজ হবে আচ্ছা এখন আমরা দেখি যখন 2 4 6 পি দাও কোনো সমস্যা নাই কোয়ান্টিটি দাও যখন এই দাম সকল ক্ষেত্রে একই কিন্তু এখানে এই ক্ষেত্রে দেখা গেছে দাম যখন 2 টাকা তখন বিক্রি করতে চায় 2 একক বা 5 একক 10 15 এখানে আইসা আর একটু বেশি হবে 10 15 20 তাহলে যোগান যোগানের সমষ্টি এটা 5 আর 10 এটা হবে 15 10 আর 15 25 15 আর 20 35 তার মানে কি টোটাল সমষ্টিটা হইতাছে যোগানের সমষ্টি দুইটার সমষ্টিতে আছে যোগান সমষ্টি এবার আসো আমরা একটু বাজার ভারসাম্যটা দেখি বা যোগান যোগানের ভারসাম্য হ্যাঁ আমরা দেখি এটা হচ্ছে ভারসাম্য দাম এবং যোগান এখানে পি ডট দ্বারা কিউ ডট এখানে দেখো সাপ্লাই এবং ডিমান্ড উভয়টাই সমান এখানে তুমি আরেকটু বাড়ায় নিতে পারো এখানে দেখো পি টু পি ওয়ান এখানে পি পি ডট কিউ কিউ টু তার মানে কি যেখানে এই পি পি ডট এইখানে চাহিদা এবং যোগান সমান একে বলে বাজার ভারসাম্য একে কি বলে বাজার ভারসাম্য বা ভারসাম্য দাম তার মানে এই দামে যখন দাম বেশি থাকে চাহিদা বেশি থাকে বিক্রয় করতে চায় কম
আবার যখন দাম বাড়ে বিক্রয় পরিমাণ বাড়ে চাহিদা একটু কমে, যখন আরেকটু দাম বেড়ে যায় তখন চাহিদা আরও কমে যায়, কিন্তু মাঝখানে দেখো সমান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা ভারসাম্য দামও বুঝতে পারছো, তো আশা করি ইনশাল্লাহ তোমরা এটা একটু আরেকটু ভালো করে পড়বে এবং পারবে ইনশাল্লাহ। আমরা পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য অধ্যায়গুলো আলোচনা করব। আসসালামু আলাইকুম।